ভোটার বাকি মাত্র চার দিন, ক্ষণগণনা শুরু হয়ে গেছে চূড়ান্ত লড়াইয়ের, তাই শেষ সময়ের বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। জেলায় জেলায় জনসভা করছেন আওয়ামী লীগ প্রধান, ভোট উৎসবে মেতেছেন কর্মী সমর্থকরাও। এসব নিয়ে ভোটের সময় সঙ্গে আছে আমি রাশেদ বাপ্পি, জানিয়ে দেব শিরোনাম। মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি, এখন তারা টাকা ছড়ায়। টাকা দিয়ে ফরিদপুরের জনগণকে কিনতে কেউ পারে নাই, পারবে না। ভোটের মাঠে ফরিদপুর অঞ্চলের রসায়ন মেলাতে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা তুলে ধরে করলেন নগদ অর্থ ছড়ানো স্বতন্ত্র প্রার্থীদের, চাইলেন নৌকায় ভোট। এবং কুমিল্লা ১১ আসনের আটটিতেই আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী দলেরই স্বতন্ত্র প্রার্থী, হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমজমাট ভোটের মাঠ। গত 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে, সেই প্রচার প্রচারণার 16তম দিন আজ চলছে, হাতে একদমই সময় নেই, অর্থাৎ সময় ফুরিয়ে আসছে। আর এই শেষ সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু চেষ্টা করছেন যত বেশি সংখ্যক ভোটারের কাছে পৌঁছানো যায়। পাশাপাশি আমরা দেখলাম আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু তার মতো করে তার যে প্রার্থী আছেন বিভিন্ন বিভাগে, জেলায় গিয়ে বিভিন্ন আসনে গিয়ে তাদের প্রতিনিধিদের প্রার্থীদের পরিচয় করে দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে জমজমাট এক পরিস্থিতি আমরা দেখছি, অর্থাৎ সার্বিকভাবে নির্বাচনী যে ট্রেন সেটি একদমই শেষ প্ল্যাটফর্মের কাছাকাছি সেটি বলা যেতে পারে। সার্বিক যে অবস্থা এই মুহূর্তে এসে ভোটের মাঠের, সেই সার্বিক অবস্থা শুরুতেই একটু দেখে নিতে চাই। আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যে দেখতে পাচ্ছি, আগেই বলেছি নির্বাচনের বাকি মাত্র চার দিন এবং সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ তৎপর ইসি, ভোটের দিন চলবে গণপরিবহন, এই বিষয়টি নিয়ে কিন্তু নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগ থেকে। অর্থাৎ ভোটের মাঠে যাতে ভোটাররা যেতে পারে সেই জন্য গণপরিবহন চালু রাখা হবে, পাশাপাশি মোটরসাইকেল সহ কিছু ব্যক্তিগত যে গাড়ি আছে সেগুলো বন্ধ রাখার বিষয়টি কিন্তু আছে। পাশাপাশি গ্রহণযোগ্য ভোট না হলে বিচ্ছিন্ন হতে পারে দেশ, এটিও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে। ভোট বানচালে বিএনপির চোরাগোপ্তা হামলার পরিকল্পনা আওয়ামী লীগের পক্ষ থেকে সেই বিষয়টি কিন্তু বারবার বলা হয়। পাশাপাশি দামি নির্বাচন সরকারের আচরণ ফেরাউনের মতো বিএনপির যে আইনজীবী, বিএনপি আইনজীবীরা কিন্তু এই বিষয়টি তারা উল্লেখ করেছেন। অর্থাৎ সব মিলিয়ে যে কথার লড়াই সেটি কিন্তু চলছে, বিএনপি নির্বাচনে নেই, নির্বাচনী ট্রেনে নেই, তারপরেও বিএনপি আলোচনায় শীর্ষে আছে, বিএনপিকে নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। পাশাপাশি বিএনপিও কিন্তু ভোট যাতে বয়কট করে সাধারণ মানুষ, সেজন্য তারা নানা ধরনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন। আগেই বলেছি আজ ফরিদপুরে জনসভা করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সেই জনসভায় তিনি বক্তব্য রেখেছেন, বক্তব্য রেখে দলীয় প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। পাশাপাশি আজকের জনসভায় তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটি বিশেষ কথা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী নিয়ে নানা কথা তিনি বলেছেন। সব কিছু একটু মোটা দাগে আমরা দেখে নিতে চাই, আমাদের হাতে যে তথ্য আছে সেখান থেকে একটু দেখে নিতে চাই কি আজকে তিনি যে কথাগুলো বলেছেন। আসলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে তিনি যে বক্তব্য রেখেছেন সেখানে আমরা দেখেছি ভোটের মাঠে টাকা কেন প্রশ্ন শেখ হাসিনার। অর্থাৎ তিনি গত কয়েকদিনে যে জনসভাগুলো করেছেন সেই জনসভায় যে কথা বলেছেন আজকে কিন্তু ব্যতিক্রম এই জায়গায় আমরা দেখেছি। নির্বাচনী ষড়যন্ত্রের পশ্চিমা আর মুক্তিযুদ্ধ বিরোধীরা, এটি তিনি আগে থেকেই বলেছেন এবং আজকে তিনি এটি আরও দৃঢ়ভাবে বলেছেন। নৌকার জনপ্রিয়তায় অপশক্তি শঙ্কিত বিএনপি সহ অন্যান্য দলের প্রতি তিনি, যারা নির্বাচন বিমুখ তাদের প্রতি তিনি ইঙ্গিত করে কথাটি বলেছেন। পাশাপাশি নৌকা দেয় উন্নয়ন, সংবিধান লঙ্ঘনকারীরা দেয় অত্যাচার, নৌকার প্রার্থীরা রত্ন তাদের সমর্থন দিন। অর্থাৎ নৌকার যেসব প্রার্থী আছেন তিনি সিলেট থেকে শুরু করেছিলেন তার নির্বাচনী প্রচারণা, তারপর তিনি বরিশালে গিয়েছেন, রংপুরে গিয়েছেন, তিনি গোপালগঞ্জেও প্রচারণা চালিয়েছেন, অর্থাৎ সব মিলে যে প্রচারণাগুলো চালাচ্ছেন সেই প্রচারণাগুলো নানা ধরনের
বক্তব্য তিনি রাখছেন। তবে আজকের যে বক্তব্যটি সবথেকে গুরুত্বপূর্ণ, উঠল টাকা ছড়ানোর অভিযোগ, অর্থাৎ ভোটের মাঠে টাকা ছড়াচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা, এই অভিযোগটি তিনি করেছেন। এবং এই যে আজকের ফরিদপুরের যে জনসভা, সেই জনসভায় সকাল থেকেই ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। একটু চেষ্টা করব ফারুক ভুঁইয়া রবিনের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু সহকর্মী ফারুক ভুঁইয়া রবিনের কাছে একটু যাওয়ার চেষ্টা করছি। রবিন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তো জনসভায় বক্তব্য দিয়েছেন, তিনি তার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছেন, পাশাপাশি আজকে সবথেকে বড় যে বিষয়টি আমরা দেখেছি, স্বতন্ত্র প্রার্থী নিয়ে তিনি নানা ধরনের প্রশ্ন তুলেছেন, টাকা ছড়ানোর অভিযোগ করেছেন। সব মিলিয়ে যদি একটু আপনাকে বিশ্লেষণ করতে বলা হয়, আপনি কি বলবেন? আপনি তো সারাদিনই সেখানে ছিলেন, জনসভায়ও ছিলেন। রবিন, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে নির্বাচনী সফরের ধারাবাহিকতায় সেই ধারাবাহিকতায় কিন্তু যে আজকে মানে ফরিদপুরে এসেছেন, এবং যে ফরিদপুরে প্রায় 7 বছর পরেই কিন্তু যে তিনি আসলেন, তো একটা বিষয় হলো যে ফরিদপুরের যে 4টি যে সংসদীয় আসন রয়েছে, সেই 4টি সংসদীয় আসনের প্রতিটিতেই কিন্তু আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে শক্ত স্বতন্ত্র প্রার্থী রয়েছে, এবং সেই জায়গাতে আজকে কিন্তু যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু বার্তাও দিয়েছেন। তো আমাদের সহকর্মী শিকদার সজল সংগ্রহ করছিলেন, এবং উনিও কিন্তু আজকে জনসভা মানে কভারেজে ছিলেন। একটু বিষয় জানার যে শিকদার সজল, আপনি তো খবরাখবর নিচ্ছিলেন, তো আজকে আমি যেটা দেখলাম যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থীদের টাকা ছড়াছড়ির বিষয়টিতে উঠল, তো এই প্রসঙ্গটি আসলে যে ঠিক কেন উঠল, মানে এর মানে প্রেক্ষাপটটা একটু জানতে চাচ্ছিলাম। আসলে এই প্রচারণা শুরু হওয়ার পর থেকেই বেশ কয়েকদিন পরে এই ফরিদপুর 3 আসনের যিনি আওয়ামী লীগের প্রার্থী শামীম হক, তিনি অভিযোগ করেছিলেন যে একে আজাদ তিনি টাকার যে স্বতন্ত্র প্রার্থী একে আজাদ তিনি টাকার বিনিময়ে ভোট কেচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তিনি টাকা ছড়াচ্ছেন, তো এরকম একটা অভিযোগ কিন্তু তিনি করেছিলেন। তো সেখান থেকেই কিন্তু আসলে কথাটা উঠে এসেছে, এবং বিভিন্ন জায়গা থেকেও কিন্তু আসলে এই ধরনের কথা শোনা যাচ্ছিল, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ প্রার্থীও এই অভিযোগটা করেছিলেন। সেই অভিযোগের কথাটাই কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে তুললেন যে আসলে এই স্বতন্ত্র প্রার্থী তিনি টাকা ছড়াচ্ছেন। মানে অর্থাৎ যে বিভিন্ন দিন যাবৎ যে ধারাবাহিকভাবে যে অভিযোগটি উঠছিল সেটি প্রধানমন্ত্রীর বক্তব্যে আজকে আসলে যে উঠে এলো। একটি বিষয় একটু আর জানা যে তাহলে আজকে যেহেতু আমরা জানি যে ফরিদপুরের 4টি আসনে যে শক্ত স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তো সেই জায়গায় আওয়ামী লীগ প্রার্থীদের সঙ্গে তাদের বেশ জমজমাট একটি লড়াই হতে যাচ্ছে এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তো প্রধানমন্ত্রী আজকে জনসভার পরে যে এখানকার ভোটের সমীকরণ ঠিক আসলে যে কোন দিকে গড়াচ্ছে জানতে চাই। আসলে 4টি আসনেই ফরিদপুরে 1 আসনে, সেখানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান, তিনি আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন, এবং তার বিপক্ষে যিনি স্বতন্ত্র প্রার্থী তিনি আরিফুর রহমান দোলন, তিনি কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক নেতা ছিলেন, এবং পাশাপাশি তিনি সাংবাদিকতায় আছেন। তো আরেকটু আর ফরিদপুর 2 কিন্তু আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন সংসদ উপনেতা সৈয়দা সাহেদ চৌধুরী প্রয়াত, তার ছেলে সাদেব আকবর, এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তিনি কিন্তু অ্যাডভোকেট জামাল হোসেন, তিনি জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক। এবং ফরিদপুর 3 সমীকরণটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেটা আজকে এর আগে যেটা ছিল সেই চিত্রটা আজকে একটু প্রধানমন্ত্রীর চেঞ্জ হয়ে কথার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যেটা দাবি করে গেছেন যে আসলে এই বৃহত্তর ফরিদপুরের সন্তান, আমি তো ফরিদপুরের তো আমার দাবি থাকবেই, তো সেক্ষেত্রে এই দাবির যে ব্যাপারটা, এই দাবির সে বলে গেছে যে নৌকা মার্কে আপনারা ভোট দিবেন, সো এই দাবির কারণেই কিন্তু আসলে নৌকার যে প্রার্থীরা এবং নেতাকর্মীরা কিন্তু একটু চাঙ্গা হয়েছে। এবং ওকে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ শিকদার জাবিলের কাছ থেকে ব্যাখ্যা, নিশ্চয়ই দর্শকরা আপনারা জানছিলেন। শেষ হলো এই পর্যন্ত আজকের মতো, ধন্যবাদ রবিন। আমরা শুনছিলাম যে ফরিদপুরের যে 4টি সংসদ আসন সেখানে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর হাড্ডাডি লড়াই আছে, এবং এখানে এসে যেহেতু অভিযোগ উঠেছে টাকা ছড়ানোর, এবং আওয়ামী লীগ প্রধান দলীয় প্রধান শেখ হাসিনা যখন সেই বিষয়টি ইঙ্গিত দিয়েছেন, সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশনেরও কিছু করার রয়েছে, সেটি আমরা প্রত্যাশা করি। শুনছিলাম ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন আমার 2 সহকর্মী, অর্থাৎ আওয়ামী লীগ প্রধান সভাপতি, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা, সেই সংশ্লিষ্ট আমরা তথ্য জানছিলাম। পাশাপাশি ভোটের সময় আমরা বিভিন্ন সংসদীয় আসন থেকে যুক্ত হই, সেই সংসদীয় আসনের সমীকরণগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করি, সে সময় এসে নানা ধরনের জটিলতাও তৈরি হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা ঢাকার একটি সংসদীয় আসন নিয়ে কথা বলবো। ঢাকার ক্ষেত্রে আমরা ঢাকার 4 সংসদীয় আসনটি আসলে আজ নির্ধারণ করেছি, এবং ঢাকা 4 সংসদীয় আসনের ক্ষেত্রে মূলত আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, সংসদীয় আসনটি মূলত 5টি ওয়ার্ড ও শ্যামপুরের একাংশ, অর্থাৎ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। এবং এই যে সংসদীয় আসনটি, সংসদীয় আসনে মোট ভোটার 2,54,584 জন, পুরুষ ভোটার 1,32,413 জন, নারী ভোটার 1,22,166 জন, তৃতীয় লিঙ্গের আছেন 5 জন, বৈধ প্রার্থী 9 জন। এর মধ্যে আমরা যদি প্রার্থীদের কথা বলি, সেক্ষেত্রে আওয়ামী লীগের আছে সানজিদা খানম, জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী আছে মোহাম্মদ আওলাদ হোসেন। মূলত এই 3 জনের সঙ্গেই মূলত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা পাচ্ছি। এবং সেই সংসদীয় আসনে ঠিক এই মুহূর্তে আছেন সহকর্মী ফরহাদ। ফরহাদ, একটু জানতে চাই যে শেষ সময়ে এসে সমীকরণটা কী দাঁড়াচ্ছে? আমরা যা দেখতে পাচ্ছি ত্রিমুখী এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে, আপনার কাছে কি মনে হয়? বাপি, আপনি যেমনটি বলছিলেন, এই আসনটি কিন্তু ঢাকা গুরুত্বপূর্ণ একটি আসন, এবং এই আসনে মূলত এই 3 জন যিনি আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সানজিদা খানম, স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন এবং জাতীয় পার্টি মনোনীত আবু হোসেন বাবলা, এই 3 জনের মাঝেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতাটুকু হবে। এখানে ভোটাররা কিন্তু তাদের উপস্থিতি দেখছেন, প্রতিনিয়তই কিন্তু এই 3 জন প্রার্থী সবচেয়ে বেশি ভোটারদের কাছে আসছেন এবং তারা যেটি বলছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। আপনি জানেন এই আসনে গত 2 বারের সংসদ সদস্য ছিলেন সৈয়দ আবু হোসেন বাবলা, কিন্তু এইবার আওয়ামী লীগের প্রার্থী দেওয়া হয়েছে, একই সাথে বাবলাও আছেন, তার পাশাপাশি প্রধানমন্ত্রী সাবেক একান্ত সচিব আওলাদ হোসেন তিনিও প্রার্থিতা নিচ্ছে করছেন, এবং তারা 3 জনই বেশ জমজমাট প্রচারণায় মেতে উঠেছেন এবং ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত ভোটারদের কাছে যাওয়ার কারণে এই 3 জনকে নিয়ে কিন্তু ভোটাররা নানা আলোচনায় মেতে উঠেছেন। যেহেতু এই আসনে আওয়ামী লীগের 2 জন এবং জাতীয় পার্টির 1 জন, 1 জন আওয়ামী লীগের দলীয় প্রতীক এবং 1 জন আওয়ামী লীগের স্বতন্ত্র, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যেটি বলছেন তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 তারিখে, যাতে ভোটারদের অনেক বেশি উপস্থিতি থাকে, পাশাপাশি তিনি ভোটারদের আপনাকে একটু থামাতে চাই, যেহেতু ত্রিমুখী এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, সেক্ষেত্রে ভোটের মাঠ কি নিরাপদ আছে কিনা, বা ভোটের পরিবেশ কতটুকু আছে, কোনো সহিংসতা কোনো অঘটনের খবর আছে কিনা আপনার কাছে? আমরা এখন পর্যন্ত ভোটারদের কাছ থেকে যতদূর জানতে পেরেছি, তারা বলছেন এখানকার পরিবেশ শান্ত আছে এবং 3 জন প্রার্থী শান্তিপূর্ণভাবে কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যেহেতু 3 জনের সমান জনপ্রিয়তা বলা চলে, সেক্ষেত্রে কিছুটা উত্তেজনা তৈরি হতে পারে এক একজন প্রার্থী, ভোটাররা যেটি বলছেন উত্তেজনা তৈরি হওয়ার শঙ্কা আছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। এছাড়া যেটি বলছিলাম, আসলে আপনিও নিশ্চয়ই জানেন এই 3 জন প্রার্থী 3 জনকে হেভিওয়েট হিসেবে বিবেচনা করছে ভোটাররা। এছাড়া আওলাদ হোসেন যেটি বলছিলেন যে প্রার্থী দেখেই ভোটাররা ভোট দিবেন, এবং সানজিদা খানম যেটি বলছিলেন, আওলাদ হোসেন এবং লাঙ্গলের প্রার্থী দুজনের বিপক্ষে তিনি নানা ধরনের কথা বলছিলেন, বলেন সাধারণত যেটি বলছেন লাঙ্গলের খুব বেশি ভোটার এই আসনে নেই, পাশাপাশি আওলাদ হোসেন যেহেতু আওয়ামী লীগের বহিষ্কৃত প্রার্থী তার প্রতি কিন্তু বেশি জনপ্রিয়তা নাই সেটি বলছেন, এবং দলীয় প্রতীক নিয়ে সানজিদা খানম যে প্রতিযোগিতাটুকুতে নেমেছেন এবং তিনি তার পাল্লাটা সবচেয়ে ভারী বলে মনে করছেন এবং অন্য 2 প্রার্থী একই রকম মনে করছেন। তো এই ছিল আসলে ঢাকা 4 আসনের সর্বশেষ পরিস্থিতি এবং এখানকার ভোটের লড়াইয়ের পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আসলে ত্রিমুখী দ্বন্দ্বের যে বিষয়টি বা ভোট যুদ্ধের যে বিষয়টি, সেটি থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ যেহেতু নেই, সেটি অবশ্যই আশাব্যঞ্জক। এ পর্যায়ে আমরা সংসদীয় আসন সিলেটে যাব এবং সিলেট সংসদীয় আসন 6 নিয়ে কথা বলবো। এবং এই সংসদীয় আসন নিয়ে কথা বলতে গিয়ে আমরা সিলেট 6 সংসদীয় আসনের যদি একটু ভোটের সমীকরণ এই পর্যায়ে দেখি, এবং সেখানে যে তথ্য আমাদের হাতে আছে, সিলেট সংসদীয় আসনটিতে মূলত আমরা যে জানি ভোটারের যদি আমরা সব হিসেব বলি, সেক্ষেত্রে কিন্তু মোট ভোটার হচ্ছে 4,72,753 জন, এবং পুরুষ ভোটার হচ্ছে এক্ষেত্রে 2,37,494 জন, নারী ভোটার 2,35,218 জন, এবং তৃতীয় লিঙ্গের আছেন একজন বৈধ প্রার্থী এই আসনে 6 জন। এবং এই সংসদীয় এলাকাটি গঠিত হয়েছে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা নিয়ে। একটু যদি প্রার্থীদের কথা বলতে হয়, সেক্ষেত্রে এখানে আওয়ামী লীগের প্রার্থী আছেন নুর ইসলাম নাহিদ, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আছেন সারোয়ার হোসেন এবং জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন। অর্থাৎ এই সংসদীয় আসনটি নিয়ে কিন্তু ঠিক আমরা কথা বলবো এবং যুক্ত হওয়ার চেষ্টা করব শমশের মবিন চৌধুরীর সঙ্গে। দেখছেন ভোটের সময়, বলছিলাম আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব শমশের মবিন চৌধুরীর সঙ্গে। একটু দেখি তিনি আমাদের কাছে সাথে আছেন কিনা, এবং তার সাথে যুক্ত হওয়ার জন্যই মূলত আমরা জনাব শমশের মবিন চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাবো,
বিএনপি তো নির্বাচনী ট্রেনে উঠলো না, আপনারা নির্বাচনী ট্রেনে আছেন এবং এ পর্যায়ে এসে যদি নির্বাচনের সমীকরণ মেলাতে বলা হয় সেক্ষেত্রে আপনার উপলব্ধির জায়গা কি? ধন্যবাদ। আমি এখন এই মুহূর্তে একটি পথসভায় আছি গোলাপগঞ্জ উপজেলার নারাফিং নামে একটি জায়গায়, স্যার নাজিরপুর, এবং সেখানে যেখানে গত কয়েকদিন ধরে আপনাদের প্রচারণা শুরু করার পর থেকে প্রথমে একটু আমেজের ঘাটতি ছিল, তবে যত নির্বাচনের তারিখ ঘনিয়ে আসছে ততই দেখছি জনগণের মধ্যে আমেজ অনেকটা বেড়েছে, উৎসাহ অনেকটা বেড়েছে, উদ্দীপনা বেড়েছে, জনগণ আসছেন, পথসভায় আসছেন, জনসভায় আসছেন, আমরা গণসংযোগও করছি এবং সেখানে আমরা অসাধারণ সাড়াও এখানে জনগণ এবার একটা ভোট দিতে চায়। হ্যাঁ, জনগণের মনে একটু সন্দেহান রয়েছিল 2018 নির্বাচনের প্রেক্ষিতে, তারা ভাবছিল যে তারা ভোট দিতে পারবে কি না বা ভোট সঠিকভাবে তাদের ভোট গণনা হবে কি না, সেই ভয়টা বা সেই সন্দেহটা অনেকটা কেটে গেছে। আমি মনে করি যে 7ই জানুয়ারি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বাসীরা তারা ভোট দিতে আসবেন বিপুল সংখ্যায়। আরেকটা বিষয় যেটা আপনাদের সঙ্গে বলতে চাই এখানে, যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রচারণা হচ্ছে এবং প্রার্থীদের মধ্যে তেমন কোনো বৈরিতা বা তেমন কোনো মানে অপ্রীতিকর আচরণ একদমই ঘটেনি, বরং উল্টাটাই হয়েছে। আমাদের প্রচারণ চলাকালীন নুরুল নাহিদ সাহেবের সাথে আমি রাস্তায় মিলেছি, ওনার সাথে আলিঙ্গন করেছি, কথা বলেছি, একইভাবে অন্যরা মানে পারস্পরিক সম্মান বা ভদ্রতা সকলে বজায় রাখছেন। আমি বিশ্বাস করি 7ই জানুয়ারি একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে, এবং ফলাফল যেটা আসবে আমি আশা করব যে সেই ফলাফলটা হবে জনগণের রায় হিসাবে যে সব প্রার্থীরাই মেনে নেবেন। দাদা শমশের মোবিন চৌধুরী, একটি অভিযোগ আছে আপনার আসনে, সেটি হচ্ছে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম নাহিদ, তিনি অনেকটাই নীরব হয়ে গিয়েছেন, এক্ষেত্রে আপনার কোনো প্রভাব আছে কি না, আপনাকে জিতিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না? না, সেটা কি অভিযোগ বলছেন না সেটা একটা মন্তব্য বলছেন? এমন এক ধরনের গুঞ্জন আছে, এর উত্তরে আপনি কি বলবেন? আচ্ছা, গুঞ্জন আছে, ঠিক আছে, এখন মানে শব্দচয়ন ঠিক করেছেন, গুঞ্জন আছে। বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সকল প্রার্থীরাই তারা তাদের প্রচারণা চলেছেন নির্বিঘ্নে, মাঠে গেলে দেখতে পারবেন বিভিন্ন জনসভা, পথসভা, গণসংযোগ সব কিছুই হচ্ছে, একের পর এক হচ্ছে, আর তো মাত্র 3টা বা 4টা দিন বাকি আছে। আমি মনে করি আগামী 2-3 দিনের মধ্যে এই গণপ্রচারণ প্রক্রিয়া আরও অনেক বৃদ্ধি পাবে, গতিবেগ হবে, এবং 7 তারিখে আমি মনে করি যে 4 জন প্রার্থী মাঠে থাকবেন এবং এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে সিলেট 6 আসনে। জনাব শমশের মোবিন চৌধুরী, আপনারই দলের প্রার্থী কমপক্ষে অন্তত 7 জনের মতো প্রার্থী যারা জাতীয় প্রেস ক্লাবে এসে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে অসহযোগিতার, এই বিষয়টি কেন? এই ব্যাপারে ইতিমধ্যে আমি বক্তব্য দিয়েছি বিভিন্ন জায়গায়, তারা তৃণমূল বিএনপির ব্যানার অবৈধভাবে ব্যবহার করেছে এবং এটা তৃণমূল বিএনপি অস্বীকার করেছে, এটা তৃণমূল বিএনপির কোনো কর্মসূচি হিসাবে। আপনারা দেখবেন যে মোট 3 জন বা 4 জন ছিলেন প্রেস ক্লাবে, এটা তৃণমূল বিএনপি থেকে কোনো পদক্ষেপ নয়, এটা সম্পূর্ণ ব্যক্তিগত একটা পদক্ষেপ, সেটা কেউ স্বীকৃতি তৃণমূল বিএনপি দেয় না। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি নির্বাচনী প্রচারণায় আছেন, তারপর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। কথা বলছিলাম সিলেট 6 সংসদীয় আসনের তৃণমূল বিএনপির প্রার্থী এবং তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মোবিন চৌধুরীর সঙ্গে। এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ সেটি নিয়ে তিনি তেমন একটি অভিযোগ তোলেননি এবং তিনি বলছেন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবেন সেই প্রত্যাশা তিনি করেছেন। পাশাপাশি তার আসনটি নিয়ে যে অভিযোগ আছে, যে গুঞ্জন আছে, সেটি নিয়ে তিনি উত্তর দিয়েছেন এবং তিনি বলছেন সকল প্রার্থী সমানভাবে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যে প্রচার প্রচারণা করা দরকার সেটি করছেন এবং 7 জানুয়ারি একটি শান্তিপূর্ণ ভোট হবে সেই প্রত্যাশা তিনি করছেন। এ পর্যায়ে আমরা কুমিল্লার 6 সংসদীয় আসন নিয়ে কথা বলবো, তবে কুমিল্লার যে কটি সংসদীয় আসন রয়েছে সবকটি সংসদীয় আসন নিয়ে আমাদের হাতে কিছু তথ্য রয়েছে, সেই তথ্যটি সবার আগে একটু দেখে নিতে চাই। সেখানে আমাদের সহকর্মী আছেন, তার সঙ্গে যুক্ত হব, তবে তার আগে কুমিল্লার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনের যে তথ্য আমাদের হাতে আছে
সেখানে আমরা দেখতে পাচ্ছি 17টি উপজেলা নিয়ে সংসদীয় আসন, কিন্তু মোট 11টি, মোট ভোটার 46,06,258 জন, মোট বৈধ প্রার্থী 93 জন, 8টি আসনে নৌকার ঘাড়ে স্বতন্ত্রের নিঃশ্বাস, অর্থাৎ 8টি আসনই যখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি। 9 এবং 10 আসনে নির্ভার নৌকার প্রার্থী এবং তারা দুজনই মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, এবং আমরা জানি তিনি আরেকজন আছেন অর্থমন্ত্রী। হাড্ডাহাড্ডি লড়াই 2, 3, 4, 5, 6, 7 ও 11 আসনে। এ হচ্ছে মোটা দাগে যে তথ্য রয়েছে, সেই মোটা দাগের তথ্য। এবং আমরা যদি কুমিল্লা 6 সংসদীয় আসনের সার্বিক অবস্থা একটু দেখি, সেখানে দেখতে পাচ্ছি এটি সংসদীয় এলাকা সদর উপজেলা, সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত। এবং এই যে সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে মোট ভোটার 4,74,193 জন, পুরুষ ভোটার 2,36,100 জন, নারী ভোটার 2,38,088 জন এবং তৃতীয় লিঙ্গের আছেন 5 জন, বৈধ প্রার্থী আগে 5 জন। এবং এই এলাকাটি আমরা আগে বলেছি কোন এলাকা নিয়ে গঠিত। পাশাপাশি প্রার্থীর কথা যদি বলি, সেক্ষেত্রে আছে আকম বাহারুদ্দিন আওয়ামী লীগের, স্বতন্ত্র প্রার্থী আছে আনজুম সুলতানা, জাতীয় পার্টির এয়ার আহমেদ সেলিম, জাকের পার্টির প্রার্থী আবুল হোসেন মজুমদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মোহাম্মদ আব্দুল মজিদ। অর্থাৎ প্রার্থীর সংখ্যার দিকে কিন্তু কোনো অংশে কম নয়, বেশ কয়েকজন প্রার্থী আমরা এই আসনে দেখতে পাচ্ছি এবং একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং এই সংসদীয় আসনে ঠিক এই মুহূর্তে আছেন সহকর্মী আতারু কাউসার। কাউসার, আপনার কাছ থেকে একটু জানতে চাই সামগ্রিক তথ্যের পাশাপাশি কুমিল্লা 6 সংসদীয় আসনটি মূলত এখন এই পর্যায়ে এসে ভোটের মাঠে কেমন লড়াই হবে, কি সমীকরণ আছে? জি বাপি, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, প্রথমে একটু জানিয়ে রাখি যে কুমিল্লার যে মোট 11টি আসন রয়েছে, সেই 11টি আসনটিতে যেমনটি আপনি বলেছিলেন যে 93 জন প্রার্থী বর্তমানে নির্বাচনে তাদের যে প্রতিদ্বন্দ্বিতা সেটি চালু রয়েছে। এবং আমি বলতে চাই যে 22টি রাজনৈতিক দলের, পৃথক পৃথক 22টি রাজনৈতিক দলের প্রত্যেকেরই প্রার্থী অনেক জায়গায় রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে এই মোট 93 জনের মধ্যে। এবং কিছু কিছু জায়গায় একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে, যে একাধিক স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আবার এমন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একাধিক যারা মূলত আওয়ামী লীগের রাজনীতির সাথেই জড়িত। অর্থাৎ আপনি যেমনটি বলছিলেন যে অন্তত 8টি আসন রয়েছে, যে 8টি আসনে নৌকার বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা বজায় রেখে নির্বাচন মানে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা করছেন এমন একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং সেই আসনগুলোতেই মূলত প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে এমনটি বলছেন সেখানকার ভোটাররা। এবং আমি এই মুহূর্তের কথা যদি বলি, এই মুহূর্তে আমি আছি কুমিল্লা সদর আসনটি, যেটি কুমিল্লার 6 সদর আসন। সেই আসনে বর্তমান যিনি সংসদ সদস্য, অর্থাৎ 11তম সংসদের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার, তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা। এবং ভোটাররা বলছেন যে মূল যে ভোটের লড়াই, সেই ভোটের লড়াইটি এই দুজনের মধ্যেই হবে। এবং এখানে লাঙ্গল প্রতীকের প্রার্থীও রয়েছেন, যদিও তিনি তার জয়ের আশা করছেন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এই দুই প্রার্থী, অর্থাৎ নৌকা এবং ঈগল প্রতীকের প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। কুমিল্লা 6 সদর আসন থেকে নির্বাচনের সর্বশেষ খবর এই ছিল আমার কাছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ কাউসার আপনাকে। আমরা আপনার কাছ থেকে সামগ্রিক তথ্যর পাশাপাশি কুমিল্লা সংসদীয় আসন 6 নিয়ে কথা আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনছিলাম। তবে আপনি যখন কথা বলছিলেন, ঠিক পেছনে কিন্তু মাইকের শব্দ আমরা শুনেছি। তবে নির্বাচন কমিশনের যে বিধিমালা আছে তাতে কিন্তু রাত 8টার পর থেকে মাইকিং নিষিদ্ধ, সেই বিষয়টি হয়তো অনেকেই মানছেন না। এ পর্যায়ে আমরা দক্ষিণের জনপদ বরিশালে যুক্ত হব। তবে তার আগে বলে নিতে চাই, দুজন হেভি ওয়েট প্রার্থী আজ ছিটকে পড়েছেন, অর্থাৎ ভোটের সমীকরণ কিছুটা পরিবর্তন হয়েছে। এবং বরিশালের যে সংসদীয় আসন, বরিশাল 4 নিয়ে আগে একটু আমরা তথ্য দেখে নিতে চাই। মোটা দাগে যে তথ্য আমাদের হাতে আছে, সেখানে দেখতে পাচ্ছি সংসদীয় এলাকা মেহেন্দিগঞ্জ এবং হিজলা উপজেলা নিয়ে, এবং এখানে মোট ভোটার 3,93,227 জন। এবং মহাজোট প্রার্থী পঙ্কজ নাথ, জাতীয় প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান। 5 নিয়ে একটু আমরা দেখে নিতে চাই, বরিশাল 5 সংসদীয় আসন আমাদের হাতে যে বরিশাল 5 তথ্য আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের প্রার্থী ফারুক জাহিদ ফারুক, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপু, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন। যে বিষয়টি আমরা বলছিলাম যে দুজন হেভিওয়েট প্রার্থী এখান থেকে ছিটকে পড়েছেন, অর্থাৎ আমরা জানি সাদিক আবদুল্লাহ এবং শাম্মি আহমেদ দুজন ছিটকে পড়ার কারণে এক ধরনের জটিলতা বা একটি সমীকরণে দাঁড়িয়েছে। পাশাপাশি
একই দিনে তিনটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে বরিশালে। আমরা একটু সহকর্মী অপূর্বর সাথে যুক্ত হতে চাই। অপু, একই দিনে তিনটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটলো, পাশাপাশি দুজন হেভিওয়েট প্রার্থী ছিটকে পড়লেন, সব মিলে তথ্য যা আছে একটু যদি জানাতেন। আচ্ছা, আমি আজকে বরিশালের ছটি সংসদীয় আসন, এর মধ্যে তিনটিতে আজকে বরিশালের আমি এই মুহূর্তে আছি বানারীপাড়া, এটা বরিশালের দুই আসন। এইখানে আজকে দুপুরে আওয়ামী লীগের যিনি প্রার্থী এবং তার আওয়ামী লীগের প্রার্থী রাশেদ খান মেনন তার সমর্থকদের সাথে এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে ফয়জুল হক রাজু তার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে এবং 12টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এবং কিছুক্ষণ আগে বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ সুপার দুজনে এই জায়গাটি পরিদর্শন করে গিয়েছেন এবং তারা কড়া হুঁশিয়ারি দিয়েছেন কোনো ধরনের কোনো সহিংসতা বা কোনো ধরনের হানাহানি বিশৃঙ্খলা তারা কিন্তু আমলে নেবেন না, কড়া আইনানুগ ব্যবস্থা নেবে। এর বাইরে বরিশাল সদর পাঁচ আসনে সেখানে স্বতন্ত্র প্রার্থীর পত্নীর উপর আওয়ামী লীগের সমর্থকদের হামলার ঘটনার অভিযোগ পেয়েছি আমরা এবং বরিশাল দুই আসনেও বরিশাল তিন আসনেও হামলার ঘটনা ঘটেছে স্বতন্ত্র প্রার্থীর উপর। তবে রিটার্নিং কর্মকর্তা তার তৎপরতা অব্যাহত রেখেছে এগুলো নির্মূল করবার জন্য। এর বাইরে আপনি জানেন যে বরিশালের আজকে দুটি ঘটনা খুব আলোচিত। বরিশাল চার আসনে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর শামিয়া আহমেদ তিনি ভোটের মাঠ থেকে পুরোপুরিভাবে ছিটকে পড়েছেন তার দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে। এবং একই অবস্থা বরিশাল সদর আসনে সাদিক আবদুল্লাহ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র তিনিও দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তার মনোনয়নপত্র চূড়ান্তভাবে আদালত থেকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে, ফলে এই দুজন প্রার্থী কিন্তু ভোটের মাঠে নেই। তবে বরিশাল সদর আসনে ভোটের সমীকরণটা কিন্তু এখন পাল্টে গেছে এবং বরিশাল চারে কার্যত পঙ্কজ নাথ বর্তমান সংসদ সদস্য এখন বিজয়ের পথে রয়েছে সেখানটাতে, কেননা তার প্রতিদ্বন্দ্বী যে দুজন প্রার্থী রয়েছে তার থেকে তুলনামূলক কম শক্তিশালী। আর বরিশাল পাঁচে এখানে জাহিদ ফারুক শামীম নৌকার প্রার্থী রয়েছে, তার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন এখন প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সালাউদ্দিন রিপন। এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে যেই সংসদে যেতে পারুক না কেন। এর বাইরে জাতীয় পার্টির যিনি প্রার্থী ইকবাল হোসেন তাপস বরিশাল সদরে তিনি তার প্রার্থিতা কিন্তু প্রার্থী থেকে সরে এসেছেন, যদিও তার কাগজে কলমে নাম থাকলেও তিনি নির্বাচন করছেন না। সব কিছু মিলে বরিশালের ভোটের আমেজ এখন কিন্তু নানান সমীকরণে চলছে, অপেক্ষা করতে হবে। সবারই কিন্তু একটি দাবি, ভোটটি নিরপেক্ষ এবং সুষ্ঠু করার দাবি। প্রশাসনও বলছে এই ভোট তারা যেভাবেই হোক না কেন নিরপেক্ষ এবং সুষ্ঠু। অনেক ধন্যবাদ অপু, আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হোক এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাক। যেসব অপ্রীতিকর ঘটনা ঘটছে সেগুলো শক্ত হাতে দমন করবে নির্বাচন কমিশন, সেটি আমরা আশা করছি। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটের মাঠে ফরিদপুর অঞ্চলের রসায়ন মেলাতে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা তুলুধুনো করলেন নগদ অর্থ ছড়ানো স্বতন্ত্র প্রার্থীদের, চাইলেন নৌকায় ভোট। এই ছিল ভোটের সময়, এরপর দেখবেন রাতের সময়, সঙ্গেই থাকুন।